हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल वंस अगेन। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन आर आमिओ आज के खूब भालो आछि। आज के आमी आपनादेर साथे एकटी नतूनत्व जिनिस शेयर करते चलेछि। जानेन एखाने सब रकम काज के खूब सम्मानेर चोखे देखा हय आर पेमेंट हय आवारलि बेसिसे। जेहेतु आमरा अन्टारियो प्रविन्से थाकि कानाडार, सेखाने पार आवारे $16 नीचे काउके पे करते पारबे ना। चलुन देखेनि कि कि मडार्न इक्विपमेंट्स एखाने यूज करा हय। घास काटार मेशिन, एटाके बला हय लन मोअर्स। उपरेरटा जेटा देखछेन सेटा पार्सनल बाड़ीर क्षेत्रे यूज हय आर नीचेरटा कमन एरियार जन्य यूज हय। आपनार बाड़ीर सामने जदि गवर्नमेंट थेके एसे देखे जे आपनार बाड़ीर घासगुलो ठिकमतन काटा नेई, ताहले तारा किन्तु चार्ज करबे। आर कमन स्पेस जेमन पार्के किभाबे यूज हय चलुन देखेनि। ठीक एरम भावे मेशिनटी यूज करा हय आर घासगुलो खूब भालोभावे केटे फेला हय। घासगुलो जड़ो हय पेछने एकटी बास्केटे जेटा थ्रैशे चले जाय। बाड़ीर मैला आवर्जना किभाबे कालेक्ट करा हय सेटी चलुन एकबार देखेनि। अपार्टमेंट आर कन्डोजे सप्ताहे 3 दिन निये जावा हय वेट आर 2 दिन निये जावा हय ड्राई थ्रैश। आर सेरकमई सेम पद्धतिते बाड़ीर सामने थेकेओ कालेक्ट करा हय। चलुन देखेनि तबे केरकम भावे सेटा हय। तबे एकटा जिनिस कि आपनाके एखाने परिमरि करे बाशिर आवाज शुने दौड़े जेते हबे ना। আপনার আবর্জনা একটি জায়গায় জড়ো হবে আর এরকম থ্রাশ ভ্যান এসে সেটি কালেক্ট করে নিয়ে যাবে। তাই জন্যে যে কালেক্ট করছে তাকে গাড়ির ভেতর থেকে অবশ্য বের হতে হয় না। গাড়িতে লাগানো থাকে দুটি হাত, হাত মানে এই যে যেটা দেখছেন সামনে, সেটি সরাসরি গিয়ে ফিক্স হয়ে যায় ওয়েট গার্বেজ বিনে। গ্রিপটি স্টেডি হয়ে যাওয়ার পর সেটি অটোমেটিক্যালি উঠে যায় উপরে, আর উপরে উঠে গেলে সেটা ডাম্প হয়ে যায়। তার আগে যে জিনিসগুলো ভেতরে আছে একটি কম্প্রেসারের সাহায্যে সেগুলোকে প্রেস করে দেওয়া হয়, যাতে যে নতুন নোংরা আবর্জনা আসছে সেগুলো যেন ঠিক মতন ধরে যেতে পারে। কেন কি এরকম অনেক জায়গায় সে ট্রাকটি ঘুরে ঘুরে ময়লা কালেক্ট করবে, তাই যথেষ্ট পরিমাণ স্পেসের দরকার হয়। তাই জন্যেই এই পদ্ধতিটি কি অদ্ভুত সুন্দর না? দেখুন ঠিক এরকমভাবে। এই তো গেল নোংরা আবর্জনা। এইবার যদি আপনার বাড়ির ফার্নিচার পুরনো হয়ে যায় বা ভেঙে যায়, সেটি কিন্তু আপনি এদিক ওদিক ফেলে রাখতে পারবেন না। সেটি যেন পরিবেশের কোনো রকম কোনো অসুবিধার কারণ না হয়ে দাঁড়ায়, সেই জন্যে এরকম ফার্নিচার থ্রাশ ট্রাক আসে। ফার্নিচারগুলোকে ট্রাকের মধ্যে খুব ভালোভাবে ঢোকানো হয় আর প্রত্যেকটা ফার্নিচার দায়িত্ব নিয়ে গুড়িয়ে দেওয়া হয়। সে আপনি খাটই বলুন, ডাইনিং টেবিলই বলুন, চেয়ারই বলুন, দেখে নিন ঠিক এরকমভাবে। ওরা এখান থেকে কালেক্ট করে নিয়ে যাওয়ার পর যথারীতি চলে যাবে অন্য আরেকটি জায়গায়, আর সেম প্রসেসে সেখানকারও ফার্নিচারগুলো ওরা কালেক্ট করবে। এই তো গেল ময়লা আবর্জনা। ধরুন আপনি গ্রসারি শপিং করতে গেছেন আর হাতে আছে আপনার ট্রলি আর এক হাতে বাচ্চা। আপনি ট্রলি সামলাবেন না বাচ্চা সামলাবেন, বা লিফটের সামনে দাঁড়িয়ে থাকবেন কখন লিফট খালি হবে? এইটা হলো কার্ট এক্সকেভেটর, আর তার পাশে আরেকটা এক্সকেভেটর আছে যেখান থেকে আপনি নামছেন। এবার এইটা ফিক্স হয়ে যায় সেই কার্ট এক্সকেভেটরে, আর আপনি আরামসে আপনার মতো নামুন। নামা হয়ে গেলে আপনি আপনার মতন আপনার ট্রলি কালেক্ট করে নিন। এটির মেন উদ্দেশ্য হচ্ছে ভিড় কম করা। আস্তে আস্তে ট্রলিটি আসে, কোনো কিছু পড়ে যায় না, কেন কি ট্রলি আসার আগে আপনি বাইরে এসে দাঁড়িয়ে আছেন সেটি কালেক্ট করার জন্য। ডোর এরকমভাবে খুলে গেল, কালেক্ট করে নিন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।